গাজীপুরবাসী ওয়াজ কিন্তু আমি এইভাবে কথাই বলি ওয়াজ করি না খুব বেশি একটা আপনাদের আনন্দ লাগবে এরকম মনে হচ্ছে না যদিও আপনারা অভ্যস্ত এইভাবে আরে গা সে সিনলো মা সে সিনলো সিনলো বনের হরিণে দেখেন গলাটা সুন্দর না মাশাআল্লাহ কিন্তু সমস্যা হয়ে গেছে আমি দুই ঘন্টা কথা বললো একবার এরকম বলবো না আপনাদের একটা মানে ঠকবেন আপনারা আজকে জিততে পারবেন না আমার কাছে মনে হয় যেন এখানে আপনারা নিয়ে এসেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দেব কোরআনুল করিম থেকে অসৎ কাজ থেকে নিষেধ করব কোরআনুল করিম থেকে সহিহ সুন্নাহ থেকে আমার মনে হয় আমাকে এই জন্য নিয়ে আসছেন নাকি গান শুনতে আমল করতে আসছেন আজকে নাকি আমল শিখতে আসছেন না এই দেশে মানুষ আমল করতে পছন্দ হওয়া যায় এসে যেমন আমার সাথে সবাই বলুন ওকে আমি কিন্তু ব্যঙ্গ করছি না মুফতি সাহেব মোল্লা সাহেব যারা আছেন আল্লাহর কসম ব্যঙ্গ করতেছি না একটা বাস্তব উদাহরণ দিচ্ছি সবাই আমার সাথে বলেন লা ইলাহা আচ্ছা এটা কি শিখা না আমল এটা আমল এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত দিবসে একজন ব্যক্তির অপরাধের 99টা দপ্তর খোলা হবে আল্লাহ ওই ব্যক্তির সামনে তার অপরাধের 99টা দপ্তর খুলে বলবে বান্দা তুমি কি এই 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 অপরাধ করেছো বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই এই অপরাধ করেছি আমি স্বীকার করছি আমি অন্যায় করছি বান্দা লজ্জিত থাকবে আল্লাহর সামনে তার অপরাধ দেখে সে তার 99টা বই না দপ্তর লাইব্রেরিও না দপ্তর বিশাল বড় বড় অপরাধের দপ্তর ও আপনি বলছেন জামশেদ ভাই 60 বছর জীবনে এত অপরাধ আরে ভাই আপনি না 60 বছর বাঁচেন নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দাওয়াত দিয়েছে তাহলে উনি কত বছর বাঁচছেন ওনার উম্মত কত বছর বাঁচছে বুঝাইতে পারি নাই মনে হয় আপনি নিজের 100 বছর জীবন শুধু কি বিচার আপনার হবে নূহ আলাইহিস সালামের উম্মতের হবে না কি নূহ আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না আদম আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না মূসা ঈসা আলাইহিস সালাম আজমাইনের উম্মতের বিচার হবে না তো সব নিজের দিয়ে বিচার করেন কেন হ্যাঁ হতে পারে এই 60 বছর এই ইন্টারনেট আচ্ছা একটা কথা বলি একটা লোকের 20 কেবল ব্যবসা আছে কি কেবল ব্যবসা আপনি তো অবাক হচ্ছেন যে জামশেদ ভাই 70 বছর বয়সে 99টা দফতর হাউ ইজ ইট ইভেন পসিবল একটা মানুষ 60 বছরে কয়বার জানা করতে পারে কয় গ্যালন মদ খেতে পারে কয় কোটি টাকা সুদ খেতে পারে ঠিক না আপনি এরকম চিন্তা করতেছেন ঠিক না ধরে নেন তো একটা সুদী ব্যাংকের মালিক যে সুদী ব্যাংকটা প্রতিষ্ঠা করছে আরো 20 বছর আগে তার ব্যাংকে প্রতি মাসে 5000 কোটি টাকার লেনদেন হয় সে কত হাজার কোটি টাকার সুদের সাথে দায়বদ্ধ হয়ে গেল কত হাজার একজন মানুষ ব্যাংক ছাড়া এটা সম্ভব নাহলে 20 লাখ টাকা আছে অমুকর 2 লাখ অমুকর 1 লাখ তমুকর 1 লাখ শতে 10 টাকা শতে 20 টাকা করে খাইলো নাহলে এটা হলো কিন্তু এই যে দেখছেন সুদ কি পরিমাণে গেছে একজনের যে ব্যাংকের মালিক এবারে দেখেন ডিশ কেবল ব্যবসা একটা লোকে করলো কি সরকার থেকে লাইসেন্স নিয়ে এলাকার মধ্যে ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে বললো যে আবে হ্যাঁ কে কি করছে আমি হ্যাঁ ব্যবসা করবো কেউ আইবার পারবো না বুঝছস হ্যাঁ আমি এলাকার পোলো আমি এলাকায় ব্যবসা করুন কে কি করবো ছ সব জায়গায় তো চাচি ডিসকেবল আম করতে গেল এন আর অন্য জায়গা থেকে নেওয়ার উপায়ও নাই এলাকার সে নেতা সে করবে ডিস বিজনেস না নেতাদেরকে খারাপ বলছি না হইতে পারে সে নেতা না এলাকার ছেলে নেতাকে যারা বলতেছে যে চাচা কি করুন কিছু নাই চিন্তা করছি ডিসকেবল ব্যবসা করুন কি কর চাচা চিন্তা করছে এলাকার বেকার ছেলে ঠিক আছে কাজকর্ম করলে ভালো এলাকার উন্নতি হবে আরো 5টা পোলাপানের কর্মসংস্থা হবে চাচা ওভাবে ইসলামিকভাবে চিন্তা করেনি কারণ চাচা ইসলামিকভাবে চিন্তা করবে কিভাবে যে ছেলে ব্যবসা করবে তার মা বাপই তো চিন্তা করে না ছেলে এরা কি ব্যবসা করবে ছেলে নিজেই চিন্তা করে না এখন সে ডিশ কেবলের ব্যবসা নিয়ে আসবে নিয়ে আসার পরে 5000 পরিবারে ডিশ দিল কয় হাজার পরিবার কয় হাজার এবার 5000 পরিবার 5000 টেলিভিশনে একটা গান চলতেছে একটা উলঙ্গ মহিলা নাচতেছে একটা বাদ্যযন্ত্র টং 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 করে বাজাইতেছে একটা মহিলা তার শরীর নাড়াচ্ছে চুল নাড়াচ্ছে একটা ছেলে তার তালে তালে নাচতেছে এবার এখানে চাচা চাচি বসে বসে রিমোট নাড়াচ্ছে আর পা এভাবে নাড়াচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে কয় হাজার ফ্যামিলিতে দেখছেন এই ডিসকেবল ব্যবসায়ী একটা গান শুনলে একটা গানের ওর গুণা হতো 5000 পরিবারের প্রত্যেকের একজনের যে গুণা এই 5000-এর প্রত্যেক ব্যক্তির সেম গুণা যে ডিশ কেবল ওই গান দেখতে দিল তার হলো 99টা দপ্তর হওয়া সম্ভব মনে হয় না আরো বেশি হয়ে যাবে মনে হয় আমি বুঝাইতে পারি মনে আমি যখন আরো একটু ছোট ছিলাম আর স্বাভাবিক সবাই ছোট থেকে আস্তে আস্তে বড় হয় এখনো ছোট আপনাদের তুলনায় কিন্তু যখন আরো ছোট ছিলাম আর কি তখন যখন এই হাদিস পড়ছি আমি চিন্তা করলাম যে
একটা যুবক ছেলে নাইলে দিনে একবার হস্তমৈথুন করে, এরপরে সে ভয় পেয়ে যে তার যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করবো না, এক মাস আর করে না। নাহলে 15 দিন একটা মেয়ের সাথে কথা বলে, নাহলে একটা মেয়ের পিছনে 1 বছর টার্গেট দিয়ে ঘরে ঘরে বিয়ে করবে, একটা অপরাধ জেনা। একটা লোক নাহলে 1 বোতল মদ খেয়েছে বন্ধু বান্ধব নিয়ে বৈশা, মদ পৃথিবীর মানে অন্যতম অপরাধের মধ্যে একটা, কারণ এই মদ খেলে মানুষ জেনাও করে, মদ করে জেনাও করে, অশ্লীলতা জড়ায় পড়ে। এখন এই 1 বোতল মদ খেলো, পরের দিন দিয়ে আরে সব মানুষ কি ব্যবসায়ী হয় নাকি? এই এলাকার পোলাপানি সিগারেট খায়, খুঁজা খায়, আমি জানি এরকম বহুত পোলাপান আছে দোস্ত, একটা দিয়ে তার কাছে টাকা নাই একটা সিগারেট খাওয়ার, তো তাহলে কয় প্যাকেট সিগারেট খাই দিলে? অত টাকা নাই তো, ওর আব্বা যে টাকা দিয়েছে স্যান্ডেল কিনছে, জুতা কিনছে, মোবাইলে রিচার্জ করছে পাবজি খেলার জন্য, প্রেমিকার মোবাইলও কিছু টাকা পাঠাইছে, এরপরে কয় টাকা থাকে সিগারেট খাওয়ার জন্য ভাই? ওর বাপ 1 লাখ ইনকাম করে, সারি বাইরে পকেট খরচ দেয়। তো দেখলাম যে আমি চিন্তা যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে, অপরাধের একটু সীমা আছে। আপনি একটা মহিলার সাথে ঘুমালেন জানা করতে, কতক্ষণ তার সাথে ঘুমাবেন, কতদিন লাগাতার এভাবে আপনি জানা করেন? আমি চিন্তা করলাম 99টা দফতর খুলবে অপরাধের, হাও একটা মানুষ। এই সাউন্ড একটু কমো তো ভাই, একটু সাউন্ড একটু কমো, একবার কানে লাগে, হালকা কমো। আমাদের একটু ডিজাইনের দরকার নাই, সুন্দরের দরকার নাই, স্পষ্টের দরকার, কি বলেন? কথাটা পরিষ্কার শোনা গেলেই হলো, অত ইকো বিসমিল্লাহ 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 দরকার নাই। আমি এখন গজল গাবো না, যদি গজল গাই তাহলে ঠিক আছে, এরকম সাউন্ডের দরকার আছে, মারহাবা, হ্যাঁ তাহলে ঠিক আছে, এমনি কথাবার্তার জন্য সাউন্ড হইলে চলে, কোনো ইকো লাগবে না। তো আমি তখন যখন ওই যে আরো ছোট ছিলাম, আমি সৌদি আরবে ছিলাম তখন, তো সৌদি আরবের পোলাপাইনের যে আমার বন্ধু বান্ধব তাদের অপরাধ, সৌদি পোলাপাইনে আর আমি কি সমান? এমনি ছোটবেলায় সাইকেল টাইকেল চালাইছি ওদের সাথে, একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুরগি জ্বালায় খাইতাম। তো এদের অপরাধের মধ্যে দেখতাম যে গান শুনে, গান শুনে দু চারটা গালাগালি করে, মাঝে মধ্যে একটা দুটো সিগারেট খায়, এর বাহিরে ধরেন এইগুলো কমন অপরাধ আর কি। হ্যাঁ এর মধ্যে ধরেন কতক্ষণ গান শুনে, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সৌদি পোলাপাইনের কথা বলতেছি, হ্যাঁ ওই বন্ধুর একটা ঠুস করে একটা গালি দিয়ে দিল, গালি দিয়ে বলল যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সর সর তুই সর তুই থাকলে গালাগালি হচ্ছে, মানে দেখতেছি ইনস্ট্যান্ট আবার সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, অপরাধ করতেছে। তো আমি যখন এই হাদিস পড়লাম যে একটা মানুষের সামনে আল্লাহ বিচারের মাঠে 99টা দফতর খুলবে, দফতর শুধু এগুলো সব অপরাধ, তখন আমি চিন্তা করলাম আচ্ছা এই সব অপরাধ একটা লোক 60 বছর বাঁচে এত দফতর হবে কিভাবে? ছোট মানুষ না, যেমন আপনি ছোটবেলায় মনে আছে কিনা আপনার আম্মা আপনাকে গল্প শোনাইতো, তুই যে আম্মুর কথা শুনস না, আম্মু মরে গেলে তোরা বউ আরেক বিবাহ করলে, সৎমা আসলে কথা না শুনলে তখন কি করবি, এরকম শুনেছে না? আপনি তখন চিন্তা করতেন যে আইরি আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাবো কিভাবে, জিনবুত আছে আমার আম্মা মরে গেলে কার নিয়ে ঘুমাবো, এরকম চিন্তা করে নাই কেউ এখানে? আমার আম্মা যখন আমাকে এরকম শুনাইতো আমি চিন্তা করতাম আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো, ছোট ছিলাম তো। সত্যি বলছি আপনাদের এরকম হয় নাই, হয় নাই এরকম আপনাদের? তো ওই ছোট মানুষ তো ছোট চিন্তা, এখন কি আর কেউ এরকম মনে করে মা মরে গেলে কার সাথে থাকবে, কাকে মা ডাকবে, কেউ মনে করে না, কেউ এরকম ফিল করে না তার মা বাপকে, একটু যখন নিজে নিজে খেতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, চারটা বন্ধু আছে, 5টা বান্ধবী আছে, চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, টাকা আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন আর কেউ মা বাপ মরে গেলে কি আর আসলে কি? কারণ ওই ওই ছোটবেলার যে ফিলিংস ছিল আমার আম্মা মরে গেলে আবার কার সাথে থাকবো না, ওই ফিলিংসটা মানুষ হারাই ফেলে। তো আমি ছোটবেলায় চিন্তা করলাম যে 99টা দফতর কিভাবে? তো যখন আমি বাংলাদেশে এলাম অথবা যখন আরো একটু বড় হলাম, সৌদি আরবে কিন্তু ডিশ ডিশ আছে, এবার বড় বড় এভাবে ছাতা লাগায়, হাজার হাজার চ্যানেল থাকে, এবার আমি চিন্তা করলাম আচ্ছা রে, তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদি নাসারাদের টেকনোলজি, মুসলমানরা অন্যায়গুলা করে, যারা কাজগুলো করে তারা হয়তো হিন্দু টিন্দু বৌদ্ধ মুসলমান, ওদের আর তো হালাল হারাম কি, আপনার জন্য না শুকুর হারাম, ওর জন্য কি হালাল হারাম, এটা চোর জন্য খাবার, বুঝতে পারে নাই মনে হয় আমি, আপনি পরনিন্দা করলে এটা আপনার জন্য না গীবত, অনেকের জন্য তো এই মাসলা মাসাইলই নাই ওর ওর দিনের মধ্যে, যেটা কি মাসলা কি মাসাইল, ঠিক না? তো আমি যখন এখানে আসলাম আমি দেখলাম যে হ্যাঁ আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা, ওরা বললো কি ডিশ ব্যবসা নিয়ে আসবে, আমি বললাম যে ভাতিজা ডিশ ব্যবসা করবি? যত মানুষের সিনেমা দেখবে ওর একক ব্যক্তি গুণা একক ব্যক্তি গুণা, কিন্তু ওই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে, তো তোর তো এটা অনেক পাপ হয়ে যাবে, পুরো গ্রামে প্রায় এই পুরো আশপাশে 4-5টা পুরো ইউনিয়নে 27টা গ্রাম, তুই যদি একলা এগুলো ডিশের সার্ভিস এগুলো দেশ, যত মানুষে গান শুনবে সিনেমা দেখবে তোর উপরও তো গুণা আসবে, সামান্য কয় টাকার জন্য এত গুণা কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করবি? আর মানুষের গুণা তো মানুষও এটা মানুষ রিলেটেড তো সমস্যা। আমাকে বললো যে কাকা আমি না দিলে অন্য কেউ তো দিয়ে দিবে, তাহলে ইন্টারনেট ব্যবসাকে কি বলো কাকা বলো? তার মানে তার এটা হারাম, সমস্যা নাই, কারণ ইন্টারনেট ব্যবসা তাহলে কি?
মানে এরকম তো শুনেন গাজীপুরবাসী ওই যে আবার একটু বলুন তো আমার সাথে আমি আবার টপিকে আসি দেখছেন কি সুন্দর লাগে না মাশাআল্লাহ এটা হচ্ছে আমল এটা হচ্ছে কি এটা কি এটা মানুষ ব্যক্তি আমল করবে আমি আসতেছিলাম যে ইল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম এই এতগুলো উদাহরণ তো কিয়ামতে আল্লাহ এক ব্যক্তির সামনে 99টা অপরাধের দফতর খুলবে এবং আল্লাহ তাকে বলবে যে বান্দা তুমি কি এই অপরাধগুলো করেছো বান্দা বলবে হ্যাঁ ইয়া আল্লাহ এই সমস্ত অপরাধগুলো আমার আমি স্বীকার করছি আল্লাহ তাকে বলবে তার আমলনামায় ঈমান কি আমলনামায় কি থাকবে ঈমান হচ্ছে মানে ধরুন লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অথবা লা ইলাহা ইল্লাল্লাহ এটাই ঈমান এটা কি আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ উপাস্য মানে মানার মতো ভয় পাওয়ার মতো পরোয়া করার মতো অন্য কোনো ইলাহ নাই কি নাই ইলাহ নাই এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আপনি জিকির করেন প্যান্ডেলে বসে সবাই মিলে একত্রিত করেন অথচ কেউ এখান থেকে বেরিয়ে গিয়ে আর করেন না তো আমি আপনাদেরকে এখানে আমলটা করালে কি লাভ আপনি প্যান্ডেল থেকে বের হয়ে আবার কিছুই করবেন না আমি শিখিয়ে দিচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ক্ষমতা 99টা দফতর অপরাধের একটা পাল্লায় রাখা হবে একটা কাগজের টুকরোর মধ্যে ওর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বলবে যে ওর মিজানে দিতে ও বলবে যে ইয়া আল্লাহ 99টা দফতর অপরাধের আর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনি কি বলছেন আল্লাহ আল্লাহ বলবে যে ঠিক আছে তুমি দেখো না ওর এই কাগজের টুকরো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লার মধ্যে রাখবে ওর লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেটা আপনারা এখানে বসে বসে সবাই মিলে করেন আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা আনুষ্ঠানিকতা কেউ একজন আসবে এখানে এসে আপনারা সবাই বসে থাকবেন এরপরে তার সাথে বলবেন লা ইলাহা ব্যাস এরপরে শেষ এটা নাই এখান থেকে উঠছেন নাই ঘরে গেছেন নাই দোকানে গেছেন নাই রাস্তাঘাটে নাই মসজিদে নিজে নিজে নাই শুধু মাহফিলের একটা অনুষ্ঠান এটা এটা আপনি ভেবে নিয়েছেন এই জন্য আমি আপনাকে আমল করাবো না আমি আপনাকে শিখিয়ে দিলাম বেশি বেশি আল্লাহ জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই জিকিরগুলো বেশি বেশি করবেন শুনেন গাজীপুরবাসী যেটা বলছিলাম যে ওয়াজ খুব বেশি একটা ভালো লাগবে বলে মনে হয় না কারণ এখানে মানুষ সরু সরু ওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে হালকা একটু গজল হবে কিস্সা হবে কাহিনী হবে বউয়ের একটু বদনাম হবে মায়ের পক্ষে একটু কান্নাকাটি হবে নতুন বউয়ের বদনাম হবে শাশুড়ি ভাত দেয় না নতুন বউ খারাপ ছেলে বিয়ে করে পর হয়ে গেছে একটু সিনেমা নাটকের ফ্যান্টাসি হবে এটা এখন ওয়াজের পরিণতি হয়ে গেছে তো এগুলো কিছুই আজকে হবে না এই জন্য আমি বড় চিন্তিত আছি গাজীপুর মানুষ আদু কি বুঝবে আমি ওয়াজ করে চলে যাওয়ার পরে যে ওয়াজ করলাম না কথা বললাম কারণ এরকম হয় অনেক জায়গায় বলে যে হুজুর তো ওয়াজ করে না কথা বলছে হ্যাঁ বল বলে যে ওয়াজ কি বলছে আল্লাহুম্মা সল্লি আলা এটা হচ্ছে ওয়াজ আর এই যে কথা বলতেছি এটা ওয়াজ না এটা হচ্ছে কথা শোনো গাজীপুরবাসী গাজীপুরের নয়াপাড়ার মহিলা এবং পুরুষ সুস্থ এবং অসুস্থ ধনী এবং দরিদ্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনে নাও তোমাদের রাসূল বলছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ শোনো উম্মতে মুহাম্মদ শোনো তোমাদের রাসূল কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো উম্মতে মুহাম্মদ আবু বকরের মেয়ের জামাই কি বলছে রাদিয়াল্লাহু আন শোনো শোনো উম্মতে মুহাম্মদ উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শোনো তিনি বলছেন কুল্লু উম্মতি আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে আমাকে অস্বীকার করে ক্বালু সাহাবারা সবাই বললেন ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সব উম্মত জান্নাতে যাবে শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কে সে কে সে হতভাগা কে সে অস্বীকারকারী যে আপনাকে অস্বীকার করে অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে কল উম্মতে মুহাম্মদ কান দুটো খুলে শোনো শোনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বা কি বলছে সাল্লাল্লাহু তিনি বলছেন মান আতাআনি যে আমার অনুসরণ করল মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করল দাখাল আল জান্নাহ যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করল দাখাল আল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবেই করবে এটা কে বলেছে আল্লাহর রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহর নবী বললেন ওয়ামান আসানি আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয় যাকে দাড়ি রাখতে বলেছি রাখে না টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না যাকে বলেছি পাঁচ ওয়াক্ত সতর রাকাত নামাজ পড়োই পড়ো নাহলে মুসলিম থাকবা না সে পরোয়া করে না যাকে বলেছি তোমার হালাল থেকে খাও হালাল থেকে উপভোগ করো যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া বলেছি কোন মহিলার সাথে কথা বলিও না অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া যে এগুলো মানে না ওয়ামান আসানি শুনে নাও আমার সাহাবারা যেই ব্যক্তি আমি মুহাম্মদের অবাধ্য করলো যেই ব্যক্তি আমার অবাধ্য হলো বলেছি সলাতে আসতে যাকাত দিতে হজ করতে সৎ ব্যবহার করতে জমিনে নম্র এবং ভদ্রভাবে চলতে বলেছি কোরআনুল কারীমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে বলেছি আল্লাহ ভীরু হতে বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো আঁকড়ে ধরো বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো ঘৃণা করো যে এগুলোর পরোয়া করে নিও মানে আসানি যে আমি মুহাম্মদের অবাধ্য হলো শুধু সুন্নত মনে করে অবাধ্য হয়ে গেছে মানে আল্লাহ নবী বলছে রাখো ও বলেছে সুন্নত আল্লাহ নবী বলছে করো ও বলেছে সুন্নত না থেকে সুন্নত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী বলছে ওয়ামান আসানি যে আমি মুহাম্মদের অবাধ্য হলো ফাকাদ আবা সেই লোকই আমাকে অস্বীকার করলো যে আমার অবাধ্য হলো